Bismillahir Rahmanir Rahim. Yes, sir. Continue. Bismillahir Rahmanir Rahim. দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজও আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে অর্থাৎ গত ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায়টি শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা আবার একটি নতুন অধ্যায় শুরু করব। কেমন? এই নতুন অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়, সংগঠিতকরণ। এটা কি? অর্গানাইজিং। কেমন? এই সংগঠিতকরণ একটা ছোট্ট অধ্যায়। এই অধ্যায়ে আমরা কি শিখব? এই অধ্যায়টা আমরা শিখব সংগঠন কি। প্রথমেই দেখো, আমি বোর্ডে লিখেছি চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ। এখান থেকে আমাদের জানতে হবে যে সংগঠনটা কি। এই সংগঠন কি না, এই ধরনের প্রশ্ন একটা থাকে। সংগঠন কি লাগবে? ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবসায়ের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করতে কতগুলো উপকরণ দরকার হয়। এই উপকরণগুলো কি তোমরা সবাই জানো? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, তারপর তোমার প্রযুক্তি আছে, হ্যাঁ, শ্রমিক দরকার হয়, লেবার যেটাকে বললাম আমি, মূলধনের দরকার হয়। এই যে নানা উপকরণ আছে, এই উপকরণগুলো কিন্তু এক জায়গায় থাকে না। এই উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ব্যবসার সুবিধার্থে, ব্যবসা পরিকল্পনার সুবিধার্থে। এই উপকরণগুলো একত্রীকরণ করাই আসলে হচ্ছে সংগঠিতকরণ বা সংগঠন। তাহলে পরে আমরা একটু সহজ করে বলতে পারি সেটা কি, যে ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করার জন্য ব্যবসার যে উপকরণগুলো আছে তা একত্রিতকরণ করার নাম সংগঠন। অর্থাৎ সংগঠন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন উপাদানগুলো একত্রিতকরণ করা হয়, দায়িত্ব এবং কর্তব্য বণ্টন করা হয়, দায়িত্ব কর্তব্য প্রতিষ্ঠাকরণ করা হয়, এদের মধ্যে একটা সমন্বয় সাধন করা হয়। এই ডিটেলসে গেলে এই আর কি। অর্থাৎ তুমি সহজ করে বলতে পারো, আর বুঝার জন্য তো আমাকে একটু বেশি বলতে হয়, তাই না? তো সেগুলো বললাম। যেমন মনে করো, আমরা তোমাদের কথাই ধরো, যে সকল মহিলারা রান্না বাড়া করে, তেমন রান্না বাড়া করার জন্য কত কিছু উপকরণ দরকার হয়। এই রান্না করব বলেই হলো না, রান্না করার জন্য যা যা উপকরণ আছে এই উপকরণকে আগে একত্রিতকরণ করে তারপরে রান্না করতে হয়। এই একত্রিতকরণ করাটাই কিন্তু সংগঠিতকরণ বা সংগঠন। কেমন? ব্যবসার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। ব্যবসা করতে গেলে সেখানে মূলধন লাগে, প্রযুক্তি লাগে, লেবার লাগে, একটা প্রতিষ্ঠান লাগে। এই যে জিনিসপত্রগুলো, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোকে একত্রিতকরণ করে তারপরে ব্যবসা শুরু করতে হয়। এই একত্রিতকরণ করার নাম, এটার নামই হচ্ছে সংগঠন। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু সহজ করে বলবে, এগুলো পড়ার পরে একটু সহজ করে সুন্দরভাবে সাজিয়ে নেবে। সংগঠিত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন উপাদান একত্রিতকরণ, দায়িত্ব কর্তব্য প্রতিষ্ঠাকরণ এবং সমন্বিতকরণ করাকেই বলা হয় সংগঠন। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো, সংগঠন আর কিছু না, সংগঠন হচ্ছে কয়েকটি উপকরণ একত্রিতকরণ। কেমন? প্রত্যেকটা বইয়ের মধ্যে সহজ সরল করে দেওয়া আছে এবং আমিও বলেছি, তোমরা এখান থেকে নিয়ে এগুলো পড়বে। তাহলে পরে সংগঠন কি, এটা আমাদের মনে রাখতেই হবে। হ্যাঁ, এরপরে আসো আমরা দেখবো এবারে সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে আলোচনা করি। তোমরাও লিখে নাও সংগঠনের বৈশিষ্ট্য। সংগঠনের বৈশিষ্ট্য: এক, নির্দিষ্ট কাঠামো, নির্দিষ্ট কাঠামো। দুই, নির্দিষ্ট উদ্দেশ্য,
তিন, তিন নম্বরে লেখো বিভাগীয়করণ, বিভাগীয়করণ। চার মানব সম্পদের সাথে সম্পর্ক, মানব সম্পদের সাথে সম্পর্ক এখানে লিখি আমরা। নীতি অনুসরণ, নীতি অনুসরণ। ছয় নম্বরে লেখো ক্ষমতার সীমা, ক্ষমতার সীমা। সাত যোগাযোগ, যোগাযোগ। আর একটা যদি লিখি দায়িত্ব ক্ষমতা, দায়িত্ব ও ক্ষমতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যেই সংগঠিতকরণ বা সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো আমি বোর্ডে তুলে ধরেছি। আমি আবার একবার পড়ে শোনাই, একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে কতগুলো উপকরণ দরকার, সেই উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই উপকরণগুলো একত্রিতকরণ করে তা ব্যবসা পরিচালনা করতে হয়, কেমন? তো এই একত্রিতকরণ করার নাম হচ্ছে সংগঠন বা সংগঠিতকরণ। তো এই সংগঠিতকরণের কতিপয় বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। তো দেখো তোমরা, প্রথমেই আমি সংগঠনের বৈশিষ্ট্য লিখছি। নির্দিষ্ট কাঠামো, নির্দিষ্ট কাঠামো মানে একটা চার্টিন স্ট্রাকচার। একটা ব্যবসা করতে হলে তার একটা কাঠামো দরকার, একটা বিল্ডিং দরকার, একটা ঘর দরকার, কেমন? এটা তো রাস্তাঘাটেও করা যায়, অনেকে করে ফুটপথে, স্থায়ী অস্থায়ী। তাই এখানে কাঠামো বলতে একটা স্থায়ী, স্থায়ী ঠিকানা, তার একটা নির্দিষ্ট ঘর বিল্ডিং, এটা লাগবে ব্যবসায়ের। এটা একটা উপকরণও, কেমন? তো একটা নির্দিষ্ট কি লাগবে, নির্দিষ্ট একটা কাঠামো স্ট্রাকচার লাগবে এটা ব্যবসাটা গঠন করার জন্য, কেমন? তাহলে সেটা কোথায় হবে, কীভাবে হবে, সেটাকে ঠিক করতে হবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য, উদ্দেশ্য কো সহজ। একটা সংগঠনের নির্দিষ্ট একটা উদ্দেশ্য কী, সেটা নির্ধারণ করতে হবে। আমার উদ্দেশ্যটা কী সেটা একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রত্যেকটা ব্যবসা সংগঠন বা সংগঠনের কী থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্য বা লক্ষ্যটা নির্ধারণ করে কাজের দিকে এগুলে পরেই সেই উদ্দেশ্যটা অর্জন করা সম্ভবপর হবে, কেমন? উদ্দেশ্য নাই তাহলে আমি কীভাবে চলবো, আমি যাব কোথায় যাব, আমার লক্ষ্য কী, কেন যাব, এইরকম একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। সংগঠনের ব্যতিক্রম নয়, এখানে একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা কিন্তু আগে ভাগেই নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করলে উদ্দেশ্যটা অর্জন করা সম্ভবপর হয়, কেমন? এটা হলো একটা। তা যাই হোক, আমার বৈশিষ্ট্য এত কিছু কথার দরকার নাই, বৈশিষ্ট্য হচ্ছে একটা সংগঠন কাঠামোর মধ্যে একটা নির্দিষ্ট কী থাকবে, একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো সংগঠন, সেটাকে সংগঠনই বলা যাবে না। বিভাগীয়করণ, খুব সিম্পল পয়েন্ট, বিভাগীয়করণ কি, একটা প্রতিষ্ঠানে একটা সংগঠনে নানা ধরনের কাজকর্ম থাকে, এই কাজকর্মগুলোকে, হ্যাঁ, কাজকর্মেরগুলোকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে দেওয়া, বিভিন্ন বিভাগ থাকবে, এই বিভাগে ভাগ করে দেওয়া, একটার জন্য এক একটা, সবগুলো এলোমেলো হলে কোনো কাজটাই সুষ্ঠু হয় না, তাই না? এই জন্য এটার মধ্যে কাজগুলো দেখে দেখে, কাজগুলো বুঝে এটা বিভক্তিকরণ করে দেওয়া, সেটা হচ্ছে বিভাগীয়করণ। আর একটা হচ্ছে মানব সম্পদের সাথে সম্পর্ক। মানব সম্পদ ছাড়া, মানুষ ছাড়া, দক্ষ কর্মী ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। আর মানব সম্পদ কারা হয়, যারা, যাদের দ্বারা দেশ উপকৃত হয়, দেশ চলে, যে কাজ করতে পারে, যার কাজের দ্বারা দেশ উন্নতি হয়, তাই সেই কিন্তু মানব সম্পদ। যে মানুষের দ্বারা মানুষের উপকার হয়, নিজের উপকার হয়, দেশের উপকার হয়, তখনই কিন্তু একজন মানুষ হয়, মানব সম্পদে পরিণত হয়। আর যার দ্বারা উপকার হয় না, দেশের ক্ষতি, সে তো সম্পদ হতে পারে না। হি অর শি ইজ দ্য বার্ডেন অফ দ্য সোসাইটি, তাই না? তাই তারা হয় সম্পদে, সমাজের বোঝা।
আর সম্পদ তখনই হয়, তোমরা বুঝে ফেলেছ, সম্পদ তখনই হয় যখন একটা মানুষের দ্বারা সমাজ উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, হ্যাঁ, দেশ উন্নতির দিকে চলে যায়, দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করে, তারাই হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। আর ব্যবস্থা তোমার সংগঠনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে নীতি অনুসরণ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা নিয়ম নীতি থাকে, এই নিয়ম নীতির বাইরে কাজ করা যাবে না, এই নিয়ম বা নীতি এইটাকে অনুসরণ করতে হবে। কেমন? এই নিয়ম বা নীতি অনুসরণ করাও ব্যবসা সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য। আর এরপর আছে ক্ষমতার সীমা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কী থাকে, একটা লিমিটেশন থাকে, একটা ক্ষমতার সীমা থাকে, সীমার বাহিরে কাজ দেওয়াও ঠিক না, সীমার বাহিরে কাজ করাও ঠিক না, এই সীমার দিকে লক্ষ্য রেখে কাজকর্ম করতে হবে। কাজেই আর একটা জিনিস এখানে তোমরা একটু উল্লেখ করতে পারো যে ক্ষমতার সীমা, সীমা আবার অতিক্রম করা যাবে না। একটা মানুষকে যতটুকু ক্ষমতা দিয়েছে সেইটা যদি অতিক্রান্ত করে, এইটাকে বলা হয় সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন কেউই পছন্দ করেন না। কেমন? এই সীমার মধ্যে থেকেই যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, কর্তব্য বণ্টন করে দেওয়া হবে, সে দায়িত্ব সীমার মধ্যে থেকে যার যার দায়িত্বটা পালন করা, এটা হলো তোমার ক্ষমতার সীমা, যতটুকু ক্ষমতা দেওয়া হবে। কেমন? নেক্সট হচ্ছে যোগাযোগ। এটা তো তোমরা বুঝো, যোগাযোগ রাখতে হবে প্রতিষ্ঠা বিভাগ, প্রতিটা বিভাগ উপবিভাগ প্রতিষ্ঠানের সাথে, শ্রমিক কর্মচারীদের সাথে অহরহ যোগাযোগ রাখতে হবে। কেন যোগাযোগ রাখতে হবে? কারো কোনো সমস্যা হয়েছে কি না সেটাকে দেখা, সুপারভিশন করা, এই জন্য প্রত্যেকের সাথে মোটামুটি যোগাযোগ রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত শ্রমিক কর্মচারীদের সাথে, প্রতিষ্ঠানের সাথে, এমনকি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করবে, ততই কিন্তু প্রতিষ্ঠানের প্রাণ ফিরে পাবে, প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে। সুতরাং যোগাযোগ রক্ষা করাও সংগঠনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। কি এগুলো কি সহজ মনে হয় না? এ তো একেবারেই সহজ আমার কাছে লাগতেছে। আর তোমাদের এমন কিছু না, এখানে এমন কিছুই না যে আমার এটা মনে রাখতে হবে, আমরা একটু বুঝলাম আর কি। যাও কেমন? এরপরে আসো দায়িত্ব এবং ক্ষমতা। কাজ যখন কাউকে দায়িত্ব দেওয়া হবে, তাকে কিছু ক্ষমতাও দিতে হবে। দায়িত্ব পাশাপাশি ক্ষমতার এটা সমতা বিধান করে ক্ষমতা দিতে হবে। দায়িত্ব দিয়ে যদি তাকে ক্ষমতা না দেয়, তখন সে কখনোই কিন্তু দায়িত্বটা পালন করতে পারে না। দায়িত্ব ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত, পরস্পর সম্পর্কযুক্ত। কাজেই দায়িত্ব এবং ক্ষমতা এর মধ্যে সমতা বিধান রেখেই একজনকে ক্ষমতা এবং দায়িত্ব দিতে হবে। এই হলো বন্ধুরা আমাদের মোটামুটি সংগঠনের কিছু বৈশিষ্ট্য। এসো আমরা আরেকটু আরেকটু আলোচনা করি, তারপরে আমরা ক্লাসের তার সমাপ্তি ঘোষণা করতে হবে। তো আমরা আরেকটু পড়ি, আমরা বললাম সংগঠন কি আর সংগঠনের বৈশিষ্ট্য। এরপরে এই সংগঠনের আরেকটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে গুরুত্ব। এটা দরকার, এই সংগঠনের গুরুত্ব কি, কেন প্রয়োজন, এটা তোমার দরকার, এটা একটু আমি বোর্ডে লিখি। সংগঠনের গুরুত্ব, টু পয়েন্ট আকারে যদি আমরা গুরুত্বটা বিশ্লেষণ করি সহজ হয়ে যাবে। লক্ষ্য অর্জনে সহায়তা, তোমরা লিখে নাও, লক্ষ্য অর্জনে সহায়তা, দুই লেখো কাঠামো সৃষ্টি, কাঠামো সৃষ্টি, তিন সম্পদের সর্বোত্তম ব্যবহার, সম্পদের সর্বোত্তম ব্যবহার, নেক্সট দক্ষতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, নেক্সট দক্ষ পরিচালনা, পরিচালনা এখানে লিখি আমরা,
6 নম্বরে তোমরা লেখো সহজ সমন্বয় নিয়ন্ত্রণ, সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। সাত, বিশেষায়ন সুবিধা অর্জন সহজ নিয়ন্ত্রণ, বিশেষায়ন সুবিধা অর্জন। আট, সহজ নিয়ন্ত্রণ। এই মোটামুটি এরকম পয়েন্ট আকারে লিখে যদি আমরা আলোচনা করি আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো দেখো আমি বোর্ডে লিখলাম সংগঠনের গুরুত্ব, প্রয়োজনীয়তা বা সুবিধা কি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো লিখবা যে সংগঠন তো আমরা আগেই পড়েছি, সংগঠনের গুরুত্ব কি, যেমন সংগঠন তো না করলে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান বলো বা যে কোনো প্রতিষ্ঠানেই বলো, এর যে নানা উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এইগুলোকে একত্রিতকরণ করে কাজ শুরু না করলে কোনোটাই সফল হয় না, সফলভাবে অর্জন করা যায় না, সংগঠনটাই ব্যর্থ হয়ে যায়। কাজেই সংগঠনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। সংগঠনের গুরুত্বের মধ্যে আমরা যে প্রথম পয়েন্টটা লিখলাম লক্ষ্য অর্জনে সহায়তা, প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। বৈশিষ্ট্যের মধ্যে আমি তোমাদেরকে দেখেছি উদ্দেশ্য কেমন, সেই লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সংগঠনের মাধ্যমে, অর্থাৎ সংগঠিত যদিকরণ করা হয়ে থাকে, যদি একটা প্রতিষ্ঠানের উপকরণগুলো একত্রিকৃতকরণ করা হয় এবং সেই অনুযায়ী কাজ করা হয় তো অতি সহজে স্বল্প সময়ে লক্ষ্য অর্জন সহজ হয়। এই আর কিছুই না, তেমন কিছুই না, লক্ষ্য অর্জন মানে উদ্দেশ্যটা কি, আমার টার্গেটটা কি, গোলটা কি, এইটাকে অ্যাচিভ করা সহজ হয়, কেমন, অর্থাৎ লক্ষ্যটা আমার যে উদ্দেশ্যটা ছিল, আমার লক্ষ্যটা ছিল সংগঠিত করার কারণ ফলনে এইটা কি খুব সহজেই এটা অর্জন করতে সহায়তা করে। কী সহায়তা করে, সংগঠন এটাকে সহায়তা করে। কাঠামো সৃষ্টি, এই কাঠামো সৃষ্টিটা কি, দেখো কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব ক্ষমতা বণ্টনের মাধ্যমে কাঠামোর কাঠামো সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা প্রতিষ্ঠানে নানা ধরনের কাজ থাকে, এই কাজগুলোকে প্রত্যেকের যোগ্যতা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, এইগুলো লাগবে। এই যোগ্যতা দক্ষতা অনুযায়ী প্রত্যেক শ্রমিককে তাদের কাজটাকে যদি বণ্টন করে দেওয়া হয় তাহলে সেই কাজটা সহজেই শ্রমিক কর্মচারীরা সম্পাদন করতে পারে, যেটা একটা প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসূ, কেমন। কাজেই কাঠামো সৃষ্টি একটা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঠামো সৃষ্টিতে তোমরা বুঝতে পারছো, আমার যোগ্যতা নাই আমাকে একটা যদি কাজ দিয়ে দেয়, আমার দক্ষতা নাই, আমার অভিজ্ঞতা নাই, আমাকে সেই কাজটা দিলে সে কাজটা সম্পাদন করতে আমার অনেক বেগ পেতে হবে, বহু কাঠখড় পোহাতে হবে, কেমন। কিন্তু যোগ্যতা থাকলে আমাকে, যেটা আমি পারদর্শী, আমাকে যদি সেইভাবে প্রতিষ্ঠানে ওইভাবে নিয়োগ দেওয়া হয় এবং তা যার যে যোগ্যতা, যার যে দক্ষতা, যাকে যেই পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজটা সম্পাদন করা, এইভাবে যদি বণ্টন করে দেওয়া হয় তাহলে সে প্রতিষ্ঠান কী হয় সহজেই তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে, কাজটাও সুন্দরভাবে সম্পাদন করতে পারে। সুতরাং লক্ষ্য অর্জনে বা কর্মীরা কী করতে পারে, তাদের কাজটাকে তারা সহজেই করতে পারে যোগ্যতা দক্ষতা অনুযায়ী ভাগ করে দিলে। এলো কাঠামো সৃষ্টি, কেমন। কাঠামো সৃষ্টিটা একটু তোমরা অনেক সময় ভুলে যাবা, তো এই সময় একটু খেয়াল রাখতে হবে। কাঠামো সৃষ্টিতে কাঠামোটা হচ্ছে যোগ্যতার দক্ষতা, সহজ কথাটা মনে রাখবা, যোগ্যতা দক্ষতা অনুযায়ী শ্রমিক কর্মচারীদের মধ্যে এই তার দায়িত্ব কর্তব্যটা বণ্টন করে দেওয়া, ভাগ ভাগ করে দেওয়া, ফলে যে জানতে পারবে আগে এবং এই অনুযায়ী সে কাজটা সম্পাদন করতে পারবে। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সুষ্ঠু ব্যবহার একেবারেই সহজ না, এটা তো আমরা নানা জায়গায় পড়েছি, সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রথম অধ্যায়ের মধ্যে পড়েছি, ওই সর্বোত্তম ব্যবহার, সুষ্ঠু ব্যবহার, হ্যাঁ প্রপার ইউজ যেটাকে বলা হয়, যে একটি সংগঠন কাঠামোতে প্রত্যেকটা শ্রমিক কর্মচারীদের জন্য তাদের দায়িত্ব এবং কর্তব্য বণ্টন করা হয়ে থাকে। কীভাবে বণ্টন করা হয়ে থাকে, বণ্টন করা হয়ে থাকে তাদের যোগ্যতা, তাদের দক্ষতা এইটা দেখে। ফলে কী হয়, এই যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যদি
দায়িত্ব কর্তব্যটা বন্টন করে দেওয়া হয়, তাহলে প্রকৃতি প্রদত্ত বা এমনি যে সম্পদ আছে এই সম্পদের পরিপূর্ণ ব্যবহার হয়ে থাকে। যেখানে পরিপূর্ণ ব্যবহার হয়, অযথা অপচয় হয় না, সে প্রতিষ্ঠান কিন্তু সফলতা অর্জন করে। কাজেই আশা রাখি তোমরা বুঝতে পারছো সম্পদের সর্বোত্তম ব্যবহার কীভাবে হয়। এইভাবেই হয়, যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, সে অনুযায়ী যদি ভাগ করে দেওয়া হয় তাহলেই সম্পদের কী হয়, সুষ্ঠু ব্যবহার হয়। এরপরে দক্ষতা বৃদ্ধির, এটা একটা ভেরি সিম্পল পয়েন্ট, দক্ষতা বৃদ্ধিটা হচ্ছে একেবারেই সিম্পল পয়েন্ট। দক্ষতা বৃদ্ধি মানুষের কেমনে পায়, যখন মানুষ কাজ করে, বারবার একটা কাজ করে তখন তার দক্ষতা বাড়ে। আর যে দক্ষ, এক্সপিরিয়েন্স আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, তাকেই কিন্তু যে কোনো কাজ দেওয়া হোক সে সেটা সহজে করতে পারে, তাই না? তো এখানে লাগবা শ্রমিক কর্মচারীদেরকে দায়িত্ব কর্তব্য বণ্টন করে দেওয়ার ফলে শ্রমিক কর্মচারীদের উপরে অর্পিত যে দায়িত্বটা থাকে সে দায়িত্বটা সে বারবার করে, অর্থাৎ একই কাজ বারবার করতে করতে তার কাছে এই কাজটা কোনো কাজেই মনে হয় না। হ্যাঁ, কাজেই মনে হয় না। কখন কাজ মনে হয় না? তখন সে দক্ষ হয়ে যায়, আর যখন দক্ষ হয়ে যায় তখন তার কাছে এটা সহজ হয়ে যায়। সুতরাং দক্ষতা কীভাবে বৃদ্ধি পায় তোমরা বুঝতে পারছো? দক্ষতা বৃদ্ধি পায় যখন বারবার সে কাজটা করে। এইভাবে প্রতিষ্ঠানে কর্মচারীরা দায়িত্ব কর্তব্য বণ্টন করে দিলে তারা যার যার কাজটা সে বারবার করতে থাকে এবং সে দক্ষ হয়ে ওঠে। আর এই দক্ষতার ফলাফলটা কি তোমরা নিশ্চয়ই জানো, দক্ষতার ফলাফল হচ্ছে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত হওয়া, শৃঙ্খলভাবে পরিচালিত হওয়া, প্রতিষ্ঠানের উন্নতি লাভ করা বা বিকশিত হওয়া। এম আই ক্লিয়ার? আশা রাখি তোমরা বুঝতে পারতেছ। সুতরাং এটার থেকেই বুঝতে পারছো যে সংগঠনের গুরুত্ব কী। সংগঠনের গুরুত্ব হচ্ছে এই যে যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজটাকে ভাগ করে দেয়, ফলে দক্ষ হয়ে যায়, যেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। আমি অনেক কথা বললাম, আশা রাখি তোমরা বুঝতে পারছো। দক্ষ পরিচালনা, আর পরিচালনাটাও সহজ হয়। একটা কাজ যারা পরিচালনা করেন আগে থেকেই কর্মচারীরা জানে কে কোন কাজ করবে, কার উপরে অর্পিত দায়িত্ব কী, সে যদি জানতে পারে সে তার শশা কাজটা করবে, কেমন? আর শশা কাজটা কে করলো কে করলো না এইটা পরিচালনা করা খুব সহজ হয়। কখন সহজ হয়? যখন পরিচালক জানে কার উপরে কী দায়িত্ব দিছে, সে সেটা পালন করছে কি না। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো যে সংগঠনের মাধ্যমে একটা প্রতিষ্ঠান দক্ষভাবে পরিচালনা করা যায়। আর একটা হচ্ছে সহজ সমন্বয় এবং নিয়ন্ত্রণ, কাজগুলোকে ভাগ করে দেওয়ার ফলে কোন কাজের পর কোনটা হবে, কোনটার পরে কোনটা হবে, এই রকমের একটা সমন্বয় সাধন বলে এটাকে। সমন্বয় সাধনের চ্যাপ্টার তোমাদের এখন আমরা আসিনি, আমরা কিন্তু পড়েছিলাম এটা ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ে, কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন, কোন কাজের পর কোন কাজ, সে কাজের সাথে মিল রেখে হ্যাঁ প্রতিষ্ঠানটাকে ভাগ করে দেওয়া, সেটা হচ্ছে সমন্বয়। তো এই সংগঠনের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের বিভাগ উপবিভাগ এই অনুযায়ী কাজটাকে ভাগ করে দেওয়া হয়, ফলে সেখানে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করাটাও সহজ হয়। আর একটা জিনিস হচ্ছে বিশেষায়ন সুবিধা অর্জন, একেবারে স্পেশিয়ালাইজেশন, কেমন? তোমরা দেখবা, তোমাদের একটু অন্য জায়গায় আমি নিয়ে যাই তাহলে বুঝবা যে আমাদের শরীরে নানা ধরনের কিন্তু রোগ হতে পারে। দেখো যেমন ENT অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ, এইটার ডাক্তারই থাকে আলাদা। কিছু ডাক্তার আছে যারা নাক কান গলা, সেইখানে যদি তুমি মেডিসিনের ব্যাপার নিয়ে যাও সেটা কিন্তু ভালো হবে না, তাই না? নাক কান গলা হৃদরোগ বিশেষজ্ঞ, কারণ কি উনি হৃদরোগের উপরে পড়াশোনা করেছেন, হৃদরোগের উপরে চিকিৎসা করেছেন, তাই না? এই জন্য চক্ষু বিশেষজ্ঞ, তারপরে তোমার হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, তাই না? তারপরে তোমার লিভার সিরোসিস এগুলোর বিশেষজ্ঞ, এইরকম এক একটা লোক এক একটা কাজে পারদর্শী। একেবারে সহজ করে তোমাদের বুঝিয়ে দেই, তোমরা যে কলেজে পড়াশোনা করো তোমাদের কিন্তু এক একজন স্যার এক একজন ম্যাডাম এক একটা বিষয় পড়ান, কারণ কি তারা এটার উপর বিশেষজ্ঞ। যিনি ইংলিশ পড়ান তিনি ইংলিশে অনার্স মাস্টার্স, যিনি তোমাদের হিসাব বিজ্ঞান পড়ান তিনি হিসাব বিজ্ঞানে পারদর্শী। এই যে পারদর্শী এটাই কিন্তু বিশেষায়ন বিশেষজ্ঞ। এম আই ক্লিয়ার? এবার আমার মনে হয় তোমরা সহজে বুঝতে পারছো, যিনি ব্যবস্থাপনা পড়ান তিনি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, যিনি বাংলা পড়ান তিনি বাংলার উপরে চর্চা করেছেন, বাংলার উপরে গবেষণা করেছেন, সুতরাং তিনি সাহিত্যের ভাণ্ডার তার ভিতরে থাকে, তাই না? তো এইখানে দেখো এই বিশেষায়ন সুবিধা অর্জনটা কি, এই যে কাজকর্মগুলো এগুলোকে ভাগ ভাগ করে দেওয়ার ফলে এক একটা লোকে একই কাজ করতে 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 তিনি কী করেন, এই যে পিছনে চলে যাও, 4 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে দক্ষতা বৃদ্ধি,
মনে আছে, একেবারে দক্ষতা অর্জন করে ফেলেন। এইটি হচ্ছে বিশেষণ স্পেলেজন, এই সুবিধাটা অর্জন করা যায়। কে ভালো পারে? সবাই কিন্তু সব কাজ ভালো পারে না, এটা তোমরাও স্বীকার করবা, আমরাও স্বীকার করি। কাজেই কাজগুলো করতে করতে এখান থেকে একজন বিশেষায়ণ লোক খুঁজে পাওয়া যায়, পরবর্তী সময় এটাকে কাজে লাগানো যায়। সুতরাং এই যে কাজটা হচ্ছে এইটা কিন্তু সংগঠনেরই ফলশ্রুতি, সংগঠনের পরিণামে। নেক্সট আছে সহজ নিয়ন্ত্রণ, একেবারেই সহজ পয়েন্ট থাকে না, সহজ নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল করতে হবে। আমি পূর্বে পরিকল্পনা করলাম, আমি কাজগুলোকে ভাগ ভাগ করে দিলাম, কার কোন কাজ কেটা। এইটা যখনই একটা লোক সুপারভাইজ করবে, তত্ত্বাবধান করবে, তখনই তিনি সহজে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। কাজেই উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে আমরা বলতে পারি, একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে, একটি প্রতিষ্ঠানের উন্নয়নে, একটি প্রতিষ্ঠানকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য তার এই সংগঠনের কোনো বিকল্প নেই। সুতরাং সংগঠন অত্যন্ত, যে কোনো প্রতিষ্ঠানের জন্য সংগঠনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরপর দুটো ক্লাস নিলাম, তো আর যদি একটা শুরু করি তো আরও দেরি হবে, তোমাদের ধৈর্যচ্যুতি হয়ে যাবে, তোমরাও মোবাইলে এই সমস্ত ক্লাস দেখা তোমাদেরও কষ্টদায়ক আমি জানি। তো সেই সুবাদে তোমাদেরকে আর আজকের মতো আর সামনের দিকে নিতে চাচ্ছি না, ক্লাসটাকে এখানেই সমাপ্তি ঘোষণা করতে চাই। তো আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।